হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ভিডিওতে তো একটা ভাই কমেন্ট করছে আমি নতুন গাড়ি কিনছি আমার নিজের কি কী চেক করা উচিত প্রতিদিন গাড়ির এই জিনিসগুলো একটু আমাকে দেখায় দেন তো ভাবলাম একটা ভিডিওই বানাই যাতে সবার উপকার হয় তো আপনার প্রথমে যে জিনিসটা চেক করা উচিত এই যে ব্যাটারির এই টার্মিনালটা লুজ আছে কিনা ব্যাটারিতে টার্মিনালে মরিচা মরিচাপড়ে আছে কিনা ময়লা আছে কিনা ব্যাটারির পানিটা ঠিক আছে কিনা ব্যাটারির পানিটা প্রতি পনেরো দিন অথবা এক মাস পরে আপনার চেক করা উচিত আর এই টার্মিনালগুলো এইগুলোতে ময়লা টয়লা আছে কি না এগুলো প্রতিদিনই চেক করা উচিত ঠিক আছে আর এই যে ইয়ার ফিল্টারটা এটা প্রতি এক সপ্তাহ অথবা পনেরো দিন পরে পরে খুলে হাওয়া মারা উচিত অথবা যদি বেশি ময়লা হয় তাহলে চেঞ্জ করে দিবেন এই ইয়ার ফিল্টারটা যদি ময়লা হয়ে যায় আপনার গাড়িটা ভাড় ভার লাগবে গাড়িটা পিক আপ নেবে না তো এরকম প্রবলেম হতে পারে ঠিক আছে তো সবসময় এই ইয়ার ফিল্টারটা প্রতি পনেরো দিন এক সপ্তাহ পর পরে হাওয়া মারা উচিত আর বেশি ময়লা হলে চেঞ্জ করা উচিত তো এটার সাথে ভিতরে একটা এসি ফিল্টার থাকে ওই এসি ফিল্টারটা আর এই এয়ার ফিল্টারটা যারা চাক্কায় হাওয়া দেয় তাদেরকে বললেই হাওয়া মেরে পরিষ্কার করে দেয় ঠিক আছে আর বেশি ময়লা হলে তো চেঞ্জ করে দিবেন আর বিশেষ করে ব্যাটারি টার্মিনালটা আর হলো ব্যাটারির পানিটা প্রতি এক মাস পর পর চেক করবেন ঠিক আছে ব্যাটারি টার্মিনালে ময়লা হলে ওইগুলো পানি সাদা পানি দিলেই ধুয়ে পড়ে যাবে ময়লা আর এটা হলো রেডিওয়েটারের ক্যাপ এই রেডিওয়েটারের ক্যাপটা আপনি ভুলেও যখন গাড়ি আপনার হিট হবে অথবা স্টার্ট অবস্থায় থাকবে তখন আপনি এগুলো খুলবেন না ঠিক আছে যখন গাড়ির ইঞ্জিল একদম ঠান্ডা থাকবে তখন আপনি খুলতে পারেন ধরেন আপনি সকালে গাড়িটা স্টার্ট দেওয়ার আগে এই রেডুয়েটারের ক্যাপটা খুলে পানিটা চেক করবেন পানিটা ফুল আছে কি না যদি পানিটা কম থাকে এটা একদম ভরে পানিটা ফুল করে দিবেন ঠিক আছে জেলের পানিটা যদি কম থাকে রেডুয়েটারের পানিটা তাহলে ইঞ্জিলটা হিট হবে কারণ এই রেডিওয়েটার পানিটার মাধ্যমে ইঞ্জিনটা ঠান্ডা থাকে ঠিক আছে এই পানিটা সবসময় খেয়াল রাখবেন পানিটা ঠিক আছে কি না এটা প্রতিদিন সকালে আপনি গাড়িটা স্টার্ট দেওয়ার আগে চেক করবেন আর ভুলেও স্টার্ট থাকা অবস্থায় আপনি এটা খুলবেন না অথবা অনেকক্ষণ চালাইছেন গাড়িটা হিট হয়েছে হালকা তখন আপনি খুলবেন না তখন আপনার শরীরের ক্ষতি হবে যদি এই রেডিয়েটার ক্যাপ ট্যাপ পানিটা সেটাই আপনার গায়ে পড়বে তখন আপনার চামড়া টামড়া পুড়ে যেতে পারে আর এটা হলো রিজার্ভ ট্যাঙ্কি এটার ভিতরে পানিটা একদম ভরে দিবেন না এটা অর্ধেক দিবেন আর অর্ধেক খালি রাখবেন কারণ এটার ভিতরে একটা গ্যাস হয় ঠিক আছে এই রেডিয়েটারের পানিটা আপনি প্রতিদিন সকালে গাড়িটা স্টার্ট করার আগে চেক করবেন ঠিক আছে যদি কম থাকে তাহলে এই রেজার্ভ ট্যাঙ্কির অর্ধেক দিবেন আর রেডুয়েটারের ক্যাপটা খুলে ওইটা যদি কম থাকে ওইটা একদম ফুল ভরে দিবেন কারণ রেডিয়েটার পানিটার মাধ্যমেই কিন্তু ইঞ্জিলটা ঠান্ডা থাকে আর যদি রেডিয়েটারের পানি কম থাকে তাহলে ইঞ্জিলটা হিট হবে তো পানিটা নিয়ে এগুলো প্রতিদিন সকালে আপনার চেক করা উচিত তারপরে যে জিনিসটা চেক করা উচিত এই বেলটা এই বেলটা যদি সিরে যায় তাহলে আপনার ব্যাটারিতে চার্জ হবে না ব্যাটারি বইসা যাবে আপনি গাড়ি চলবে কিন্তু ব্যাটারি বইসা যাবে ব্যাটারির সাথে আপনার ইঞ্জিনটা হিট হয়ে যাবে আপনার এসি ঠান্ডা হবে না ঠিক আছে এই প্রবলেমগুলো হবে যদি এই বেলটা সিরা যায় তাই অবশ্যই চেক করবেন বেলটা ঠিক আছে কিনা না তারপরে হলো ব্রেক কয়েল এটা বেরে কয়েলটা প্রতি এক সপ্তাহ পর পর চেক করলেই হবে এটা প্রতিদিন চেক করার প্রয়োজন নাই যদি এটা প্রতিদিন কমে না এক সপ্তাহ পর চেক করবেন যদি একটু কমে দিয়ে দিবেন তো বেরে কয়েলটা এই পর্যন্ত থাকলেই হবে এই যে একটা দাগ আছে এই পর্যন্ত থাকলেই বেরে কয়েলটা মনে করবেন ফুল আছে আর দেওয়ার দরকার নেই ঠিক আছে ভিডিওটা ফুল মনোযোগ দিয়ে দেখেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ব্লাইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে আছে এঞ্জেলের মোবিল ইঞ্জিলের মোবিলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা প্রতিদিন গাড়ি স্টার্ট দেওয়ার আগে সকালবেলা এই যে এই লাল ইয়াটা আছে এটা টান দিয়ে বের করে চেক করবেন মোবিলটা ঠিক আছে কি না এই যে মোবিলের গ্যাসটার ভিতরে অ্যাপ লেখা আছে এই অ্যাপ পর্যন্ত থাকলে মনে করবেন আপনার গাড়ির মোবিলটা ফুল আছে বেশি কালো হলে তো চেঞ্জ করেই দিবেন গ্যাসটার উপরে দেখেন অ্যাপ লেখা আছে এই অ্যাপ লেখা পর্যন্ত যদি মোবিলটা থাকে তাহলে মনে করবেন মোবিল ঠিক আছে যদি অ্যাপ লেখা পর্যন্ত ভিজা থাকে তাহলে মনে করবেন মোবিলটা ঠিক আছে আর যদি অ্যাপ লেখার নিচে নেমে যায় অনেক তাহলে মনে করবেন মোবিল কম আছে মোবিল দেওয়া লাগবে ইঞ্জিলে ঠিক আছে এই ইঞ্জিনের মোবিলটা আপনার কতদিন পর সার্ভিসিং করবেন এটা হলো আপনার চালানের উপরে ডিপেন্ড করে তবে প্রতি তিন মাস পর পরে নিয়ম হলো এই ইঞ্জিনের মোবিলটা সার্ভিসিং করানো ঠিক আছে তো সবসময় তিন মাস পর পর ইঞ্জিনের মোবিলটা সার্ভিসিং করানোর চেষ্টা করবেন যদি মোবিলটা পুরনো হয়ে যায় কালো হয়ে যায় অনেক বেশি দিন চালায় একদম ইঞ্জিনের অয়েলটা কালো হয়ে যায় তারপরে যায় এই মোবিলটা চেঞ্জ করে ইঞ্জিন যদি মোবিল কালোই হয়ে যায় তাহলে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার কি দরকার তো কালা হওয়ার আগে এটা চেঞ্জ করে ফেলবেন প্রতি তিন মাস পর পরে ও অনেকে আছে কালা হলে চেঞ্জ করে দেখা যায় আবার নতুন মোবিল ডানলে ওই ভিতরে যে একটু মোবিল থাকে ওইটার লাগে আগে মিস হয়ে আপনার নতুনটাও কালা হয়ে যায় তো কালা হওয়ার আগেই আপনি মোবিলটা চেঞ্জ করার চেষ্টা করবেন তো মোবিলের বিভিন্ন গ্রেড আছে টোয়েন্টি ডাব্লু ফিফটি আছে টোয়েন্টি ডাব্লু থার্টি আছে ঠিক আছে বিভিন্ন গ্রেডের মোবিল আছে আপনি যে জায়গাতে সার্ভিসিং করান ওই দোকানদারের সাথে আলাপ করলেই সবচেয়ে ভালো হবে ঠিক আছে তারপরে আপনি যে জিনিসটা চেক করবেন আপনার গাড়ির চাকার হাওয়াটা ঠিক আছে কিনা না চাক্কার হাওয়া যদি কম থাকে তাহলে গাড়ি কম দৌড়াইবে আবার চাকার হাওয়া যদি বেশি থাকে গাড়ি হইবে তো গাড়ির চাকার প্রেশারের একটা মাপ আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঠিক আছে এই মাপের ভিতরে আপনি হাওয়াটা রাখার চেষ্টা করবেন এবং যারা হাওয়া দেয় তাদের সাথে এটা আলাপ করলেই সবচেয়ে ভালো হয় ও গাড়িটা যেহেতু রাস্তায় চলে এটা রাস্তায় চললে পেরাক টেরাক রাস্তায় পড়ে থাকে অনেক সময় লিক ঠিক হইতে পারে যদি চাক্কায় ঠিক হয় যারা চাক্কার কাজ করে তাদের কাছ থেকে লিকটা সারাই নিলেই হয় ঠিক আছে তারপরেই আপনি যে কাজটা করবেন যে সামনে যে কনডেন্সার এবং রেডিয়েটর আছে প্রতি এক সপ্তাহ অথবা দুই সপ্তাহ পর পরে এই সামনে যে কনডেনসার এবং রেডিয়েটরটা থাকে এটাকে হাওয়া মেরে পরিষ্কার করতে হবে এগুলো আপনি ওই চাকায় যারা হাওয়া টাওয়া দেয় চাক্কার যে জায়গায় লিকট্রিক সারান ওদের কাছে যা বললেই হবে আর কনডেন্সারটা হাওয়া মেরে পরিষ্কার করে দাও এবং ইয়ার ফিল্টারটা আর এসি ফিল্টারটাও খুলে হাওয়া মেরে পরিষ্কার করে দাও ওদেরকে বললে ওরা সুন্দর করে খুললে টাওয়া মেরে পরিষ্কার করে দেবে তো সব সময় চেষ্টা করবেন এই গ্রিলটা খুলে হাওয়া মারাবেন ঠিক আছে এই গ্রিলটা খুললে হাওয়া মারলে একদম সব ময়লাগুলো উড়ে চলে যাবে আর গাড়ি যদি সার্ভিসিংয়ে দেন তাহলে চেষ্টা করবেন রেডুয়েটারটা আর কনডেন্সারটা প্রেসারে পানি মারতে যদি প্রেশারে পানি মারেন তাহলে ময়লা যদি থাকে এগুলো ধুইয়া পইয়া যাবে ঠিক আছে তারপরে আপনি লাস্ট যে জিনিসটা চেক করবেন গাড়িটা স্টার্ট করার পরে এসি দিবেন এসি দেওয়ার পরে যদি আপনার গাড়ির ফ্যানটা চলে কি এটা চেক করবেন এই ফ্যানের কাজ হলো রেডুয়েটার এবং কনডেন্সারকে ঠান্ডা রাখা ঠিক আছে রেডুয়েটারের পানি কনডেন্সারের এসির গ্যাস এগুলোকে ঠান্ডা করা এই ফ্যানের কাজ এই ফ্যানটা যদি নষ্ট হয়ে যায় তাহলে গাড়ি হিট হবে এসি ঠান্ডা হবে না নানান প্রবলেম দেবে ও ফ্যানে বাতাস ঠিক মতন দেয় কি না ফ্যান টাল করে কি না তো এগুলো ছোটোখাটো জিনিসগুলো চেক করলেই কিন্তু আপনি অনেক বড় বিপদ থেকে আপনি বেঁচে যেতে পারেন ঠিক আছে তো এই ভিডিওতে যে কথাগুলো বললাম আজকে যদি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি ভিডিও চান সেটা এখনই আমাকে কমেন্ট করে জানান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও